ভোটের পরিবেশ বিঘ্নিত করছে বিরোধীরা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের জয় নিশ্চিত করতে গ্রহণযোগ্যতা বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় মনোনীত প্রার্থীদের চিঠি হস্তান্তরের সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের তিন প্রেসিডিয়াম সদস্যের হাতে দলের টিকিট তুলে দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক বলেন, দলের লক্ষ্য নির্বাচনে জয় নিশ্চিত করা। সারা বাংলাদেশ উৎসবঞ্জক পরিবেশ এবং মিছিল হচ্ছে মনেই হয় না, যেখানে আওয়ামী লীগ আছে বিরোধী দল নাই। পরিবেশটা কিন্তু একদম নির্বাচনের অনুকূলে। বিএনপি না আসলেও দলের অনেকেই প্রস্তুতি নিচ্ছে, জানান ওবায়দুল কাদের। বিএনপি অ্যাজ এ পার্টি অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই প্রস্তুতি নিচ্ছে। সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 33তম শাহাদত বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। বিচ্ছিন্ন বোমাবাজি, অগ্নি সন্ত্রাস এইসব করে নির্বাচনের পক্ষে যে গণজোয়ার, এ গণজোয়ার তারা রুখতে পারবে না। কৌশলগত কারণেই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা।